বন্ধু অকল এয়া চাওক, এয়া কাছ ত্রিপুরেশ্বরী মন্দিরের কাছ। এই কাছবিলাকের একটা গুণ আছে, এই কাছবিলাকে যেতিয়া মরার আগ মুহূর্তত ইহতে খোজকাড়ি মাতা মন্দিরত সোমাই গেই আর মাতার ওসর শরীর ত্যাগ করে। ইমান মানে ইহতর বুদ্ধি আর ইহতর যেটো আধ্যাত্মিক যেটো জ্ঞান বা রহস্য চাওক, বহুত ডাঙর ডাঙর মাছ আছে আর কাছ আছে ইয়াত। এই কাছ আপনি দেখবলে পাইছে, ইয়া মূরত নধরব। চুই চাও অলপ, পাঁচশ বছর জিয়াই থাকে এই কাছ। আর যেতিয়া খরি ত্যাগ করিব সময় হয় এই কাছবিলাকে মন্দির ওলাই যায়, মন্দির গই পেলাই খরি ত্যাগ করে। এয়া চাক বহুত ডাঙর ডাঙর মাছ, ওহ এই মায়ের বাড়ির সামনে যে পুকুর, এই পুকুরে অনেক কাছিম আর অনেক বড় বড় মাছ আছে। আর এই কাছিম, এই কাছিমের বয়স কত? পাঁচশো বছর। আর পাঁচশো বছর পরে যখন যারা শরীর ছাড়বে তখন উনি মাতা বাড়িতে গিয়ে মাতার সামনে তার চরণে শরীর ছাড়ে, শুনেছেন? তবে এটা বহুত বড় একটা রহস্য। এই কাছ পুখুরী কাছ উঠি গই এই মন্দিরত সোমাব, ইমান দূরত থকা মন্দিরত যায়। আমি গৈ আছো ত্রিপুরেশ্বরী মন্দিরত, মাতাবাড়ি বলে সকলে জানে ইয়া মাতাবাড়ি। 51টা শক্তিপীঠর ভিতর এয়া একটা শক্তিপীঠ যেটো মাতাবাড়ি বলে কৈছে। এই মাতাবাড়ি বিশেষত্ব আছে, ইয়াত জোতা খুলি থৈ আছে। মন্দিরের প্রাঙ্গণ, বহু ডাঙর এরিয়া। এইটো মন্দিরের যোনে যি বিচারিব মানে আপনার সকল মনোকামনা ইয়াত পূর্ণ হয়, কিন্তু ভাল মনোকামনা ভগবান পূর্ণ করে। এই আপনাদের দর্শন করল ত্রিপুরেশ্বরী মন্দিরের। এই যেনে কামাখ্যা মন্দিরত শক্তিপীঠ আছে, ঠিক তেনে ত্রিপুরা, ত্রিপুরাতো এই মন্দিরের বিশেষত্ব বহুত। মাতার মন্দিরত বলি বিধান চলি থাকে, এই বলি বিধানত বহুত কুকুরা ছাগলী আদি বলি দিয়া হয়।
ইয়া দেখলে ভাই সব পেরার দোকান, সব পেরা, এটাও বাকি নেই। পেরাই পেরা, ত্রিপুরেশ্বরী মন্দিরের জায়গার সবচেয়ে পপুলার বস্তু হল পেড়া। ইয়াত মানে স্বাদিষ্ট পেড়া পাওয়া যায়।